সংবিধানের সঙ্গে যে সকল ভাষা যুক্ত নেই, সে ভাষার সংরক্ষণার্থে ও ভাষার সাথে জড়িত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে বজায় রাখতে নিউ দিল্লির সত্য একাডেমি এবং মগ সোসিও কালচার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে জুলাইবাড়ির দেবদারু কমিউনিটি হলে মগ অরাল লিটারেচার এবং পোয়েট্রি ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে মগ ভাষার উপর গুরুত্ব দিয়ে এবং মগ সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিকের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখলেন বক্তারা। অনুষ্ঠান চলবে 2 দিনব্যাপী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সত্য একাডেমির সেক্রেটারি, মগ সোসিও কালচার অর্গানাইজেশনের সেক্রেটারি ডোয়ান মগ, অ্যাডভাইজার উসেন মগ, সরোজ চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে প্রধান বক্তা জানান, এই 2 দিনের অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের আলোচ্য বিষয় নিয়ে একটি বই লেখা হবে। এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য তিনি সকলকে সাধুবাদ জানান। দেবদারু কমিউনিটি হলে শনিবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত লোকজনদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয়। ঐতিহাসিক মগ সাহিত্য এবং কবিতা উৎসব আমরা পালন করতে চলেছি, যা সাহিত্য একাডেমি পুরোপুরি সহায়তা, তার সঙ্গে মগ সোশিয়াল কালচার অর্গানাইজেশন যৌথ উদ্যোগে আমরা আমাদের মগ সম্প্রদায়ে যা হারিয়ে যেতে বসেছে এমন কতগুলি আমাদের লোকসাহিত্য, গান, লোকগীতি, লোকপিয়া ব্যাসা, আমাদের লোক কবিতা অনেকগুলি যা হারিয়ে যেতে বসেছে, আমরা ওইগুলিকে নিয়ে আমরা 2 দিনব্যাপী একটা অনুষ্ঠান করতে বসেছি। তো